গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে সকাল থেকে রোদটা একবার দেখেছো, কেমন রোদ বাইরে। আর মা পুজো টুজো করে চলে এসেছে, আর আজকেও ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল, এখন বেজে গেছে 11টা। তো আমারও স্নান টান খাওয়া দাওয়া কমপ্লিট, টিফিন টিফিন, আর মাও পুজো শেষ করে চলে এসেছে বাড়ির পেছন দিকে, যেদিকটা আম পড়ে। মা কোথায় গেল? আমি তো জানি এদিকটা এসেছে, এদিকটা তো নেই মা। ও আছে ওই দিক থেকে, হেঁটে হেঁটে আসছে। তো মা বিশেষ করে এসেছে কি আজকে রান্নার জন্য আম কুড়োতে। তো আম যা যা পড়েছে তোমরা তো দেখেছো কত আম পড়েছে, সেগুলো আর বলার নেই। তো মা একটু বড় বড় সাইজের আমগুলো কুড়িয়ে নিচ্ছে আর কি, তো কিছু একটা বানাবে মনে হয়। তো সেই জন্য আম কুড়োতে এসেছে। আমগুলোতে কিন্তু হালকা হালকা টক বসেছে, অতিরিক্ত যে টক বসেছে তা নয়, খুব হালকা টক বসেছে। মা যে আমগুলো কুড়িয়েছিল তো ওই আমগুলো নিয়ে চলে এসেছে, এখন আম ছাড়াতে বসে পড়েছে, জলের মধ্যে আমটা দেবে। আমটা ধুয়ে যেটা রান্না হবে সেটাও তোমাদেরকে বলছি। তো আগের যে সব আজকে লাঞ্চের জন্য তরকারি বানাবো, আমার তরকারি করা সমস্ত হয়ে গেছে, তো তোমাদেরকে একদম লাঞ্চের সময় ফাইনালে দেখাবো আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে। আমি তরকারিগুলো বানানোর পর মাকে ডাকলাম, কারণ মা এটা আম দিয়ে ভীষণ ভালো বানায়, তো এটাই মার হাতে খাবো। তাই আমি আলু কুচিয়ে রেখেছি, এখানে কাঁচা টমেটো কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো আছে, আর মা ছাড়াচ্ছে আম। তো কাঁচা আম, কাঁচা আম কুচানো এর মধ্যে মেশানো হবে, তো কি হবে সেটা বলছি। ফ্রিজ থেকে মা, তাহলে ফ্রিজ থেকে আমি ইয়েটা বের করব, চিংড়ি মাছটা। হ্যাঁ, তো ব্যাপারটা হলো চিংড়ি মাছের বাটি বসা হবে, বাটি বসা বলতে বাটিতেই বসানো হবে, সমস্ত মশলা চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে বাটিতে বসানো হবে। আর যার মধ্যে কাঁচা আম পড়লে আরও দারুণ লাগে, কাঁচা টমেটোও ভীষণ ভালো লাগে। তো আজকে সবগুলোই উপকরণ বাড়িতে ছিল, তাই আজকে চিংড়ি মাছের বাটি বসা মা বানাবে। তো এটাই লাস্ট রান্নাটা বাকি ছিল, এটাই হচ্ছে। আর ওই যে সাইডে যে বাটিটা নিয়েছে ওটাতেই বসাবে, তাই নাকি মা? আমার মনে হলো ওটাতেই বসাবে। তো এটারই এখন প্রিপারেশন চলছে আর কি, যার কারণে আমটা ভীষণ দরকার ছিল। আর আমার সর্ষে বাটাও রেডি, এর মধ্যে কি মা সর্ষে বাটাটাও পড়বে? আচ্ছা, তো সর্ষে বাটাও হয়ে গেছে, তো কিভাবে কি বানাচ্ছে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। এবার একটা বড় বাটির মধ্যে আলু কুচোনো, তারপর পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, আর আম কুচোনো, আর সাথে চিংড়ি মাছ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদ মতো মিষ্টি একটু অল্প করে, আর মা দিয়ে দিচ্ছে সর্ষে বাটা। তো এটা কালো সর্ষে বাটা, আর এখানে সর্ষে বাটার জলটাও আছে। মা আমি কি জল কি দিতে পারি? তো বুঝতেই পারছো কত সহজ আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায়, আর গরম ভাতের সাথে যা অসাধারণ লাগে না, ভীষণ সুন্দর লাগে গরম ভাতের সাথে। তো পুরো প্রত্যেকটা উপকরণকে মা ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর সব থেকে বড় কথা হলো খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর টেস্টটাও এত দারুণ হয়, শুধু এটা দিয়েই গরম ভাত চলে যাবে। তো মা হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে নেওয়ার পরে মা এটা কি ভাপাতে বসে দেবে? আচ্ছা দিচ্ছি। হ্যাঁ মা, এটা কতক্ষণ তুমি মানে গ্যাসে কম সিমে বসাবে, মানে গ্যাসের আঁচটা একদম সিম করে এটা মা বসাবে? তো এটা 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে কম সিম করে গ্যাসেতে বসানো হবে ভাপাতে। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে দেওয়া হয়েছে কাঁচা সর্ষে তেল, যার গন্ধটা পেয়েই আমি বললাম, আর আমার তো এখন থেকেই জিভে জল চলে আসছে। তো স্নান করে এসে এবার বসছি আমি খেতে, আমি না আমি আর মা দুজন বসছি, মাও খাচ্ছে আজকে মানে শালপাতায়, আমি খাচ্ছি থালায়। আমাকেও শালপাতা দিয়েছিল কিন্তু আমার শালপাতাটা পছন্দ হলো, কিন্তু নোংরা নোংরা লাগছে। মা বলছে না শালপাতা ঠিকই আছে, মা তা শালপাতায় খাচ্ছে, আমি খাচ্ছি থালায়। তো আজকে আছে ভাত, আছে কিরকম দেখো দুজন, তারপরে এখানে আছে এটা বাটি চচ্চড়ি, এটা বাটি চচ্চড়ির মধ্যে আলু আছে, কাঁচা টমেটো, আম আছে, প্লাস রয়েছে চিংড়ি মাছ, দেখেছেন না? তো আর এটা আছে উচ্ছে ভাজা, আর রয়েছে মাছের ঝোল। তো এই দিয়ে চলছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আচ্ছা আচ্ছা, সেটা বাকি আছে, নাহলে আর সব পড়ে গেছে, আম চাটনি দরকার নেই, বাটি চচ্চড়িটা যা হয়েছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং, তো সন্ধ্যের সময় ঢুকে পড়েছি রান্নাঘরে, আর আজকে অনেকক্ষণ বিকেলবেলা ঘুমিয়েছিলাম, তাই বিকেলবেলার কোনো ক্লিপিংসই আমার নেওয়া হয়নি। তো যাই হোক, গুড ইভিনিং, আর এখন সন্ধ্যের সময় চটপটা কিছু খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম যে কি বানানো যায় কি কি বানানো যায়। তো সেই মতো পেঁয়াজ, তারপর গাজর, ক্যাপসিকাম এইসব কেটে নিলাম, লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা,
তো এটা একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে, আর তার মধ্যে গেছে লবণ। তো এটা দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কেন বলো তো, কী তৈরি করতে চলেছি সেটা হলো যে পাস্তা। পাস্তাটা এখানে সেদ্ধ করে রেখেছি, তো পাস্তাটা আমার ওই দিন বেশ ভালো লেগেছিল। তবে আমরা আজকে সুপি পাস্তা খাবো না, আর আমরা বলতে এই সন্ধ্যের সময় টিফিন করব আমি আর মা। তোমাদের দাদা ভাই তো জানো কত রাতে ফিরবে, তো সেজন্য এখন আমি আর মা খাওয়ার জন্য বানাচ্ছি একটু পাস্তা, যার মধ্যে অনেক ভেজি দিয়েছি আর একটুখানি পাস্তা সেদ্ধ করে এখানে ঝুড়িতে রেখেছি। তো এই পাস্তাটাও চলে যাবে সবজির মধ্যে। তো সন্ধ্যের সময় চটপটা কিছু খেতে মন চাইছিল, টিফিন করতে ইচ্ছে করছিল, আর বাজারে কিছু কেনা জিনিস খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে নিজে নিজে একটু পাস্তা বানিয়ে নিই। তো সন্ধ্যের সময় এখন টিফিন করব পাস্তা, আর মায়ের এখনও চা খাওয়া হয়নি। চায়ের বাটিটা এখানে নিয়ে এসেছি কিন্তু চা এখনও বসাইনি। তো পাস্তাটা করি দিয়ে মাকে অল্প একটু দেবো খেতে, আমিও খাবো, তারপরে মায়ের চাটা দেবো। আর মা যথারীতি মায়ের রুটিন অনুযায়ী নিয়ম অনুযায়ী পড়াতে বসেছে। এই যে এবার রেডি হয়ে গেছে চা। তো আজকে তেজপাতা দিয়ে একটু চা করেছি, তেজপাতাটা চায়ের মধ্যে দিলে চায়ের বেশ একটা আলাদা গন্ধ ছাড়ে। তো চা রেডি হয়ে গেছে, চাটা এবার মাকে দেব, এখানে কাপ রেখেছি। তো আর রেডি হয়ে গেছে চটপটা পাস্তা, তো এখানে রেখেছি, আমি খাবো। আর মার খাওয়া হয়ে গেছে তাই চাটা দিয়ে দিই, তারপর আমি খাবো। এই যে বানানো হয়ে গেছে আমার চটপটা পাস্তা। আজকে রুটি বাড়ার দায়িত্ব আমার, তো আমাকে রুমি তিনখানা প্লেট দিয়ে দিল। এই তিনখানা প্লেটে বললো প্রত্যেককে তিনটে করে রুটি। তো ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আজকে আমার পড়েছে, কী যে তরকারি করেছে কে জেনে। আর আজকে আমারও কিরকম ঠান্ডা লেগেছে, প্রচুর হাঁচি আর কাশি হচ্ছে, কাশি না হাঁচি আর সর্দি। তো রুটিটা দরকার ছিল, ভাত খেলে মুশকিল হয়ে যেত। তো যাই হোক, আমি বলিনি তবুও আমার জন্য রুটি করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কী যে রান্না করেছে জানি না। আর এইখানে আমি এখন টিভিতে দেখছি স্টোরেজ ওয়ার, ওই হিস্ট্রি চ্যানেলে হয়। এখানে মা সেই আইভি ক্যালভিন যে আছে পুরো কালো করে, তাকে দেখে মা বলছে কি সুন্দর দেখতে না মা, সে লোকটা দেখতে সুন্দর না। হ্যাঁ হ্যাঁ, আর তোমার এতক্ষণ ধরে মা তার অ্যাচিভমেন্টগুলো বলছিল, মানে কী কী স্বীকার করেছে এই কদিনে, কী কী স্বীকার করেছ তুমি, যে কী স্বীকার করেছো বললে যে মা করেছে। তখন আমি বাথরুমে ছিলাম, মা রুমিকে এইগুলো বলছিল আর কি। তো আপনাদের সাথেও শেয়ার করলাম কি কি স্বীকার করেছে মা। আর এই যে এই হিস্ট্রি চ্যানেলে এই প্রোগ্রামটা যারা দেখেন স্টোরেজ ওয়ার, এখানে আইভি ক্যালভিন আছে পুরো কালো করে একজন ভদ্রলোক, তাকে দেখেই মা বলছে দেখতে দারুণ। আর কি কি রান্না করেছে দেখি, কি কি কোথায় কি রান্না, এটা কি তরকারি, কুমড়ো পটল আর আলু দিয়ে একটা ঝোল, গাজর। আচ্ছা আচ্ছা, আর কিছু আছে নাকি? না, আর দুধ আছে গরম। তো এই দিয়েই আজকে আমাদের হবে ডিনার। এই লোকটা হচ্ছে আইভি কেলভিন, এই লোকটাকেই মা বলছে দারুণ দেখতে, একবার দেখুন তাকে কোথায় গেল। এই লোকটা ওকে মা বলছিল খুব দারুণ দেখে, আপনাদেরও দেখে দিলাম। এবার আপনারা কমেন্ট করে মানে বলুন যে লোকটা কেমন দেখে।